মাথা পিছু
দশ সালের মধ্যে বাংলাদেশের জনসংখ্যা ছিল 10 কোটি। তার মধ্যে 2010 সালে আয় হয়েছিল 10,000 কোটি মার্কিন ডলার। তাহলে মোট জনসংখ্যা দিয়ে যদি মোটা দিয়ে আমরা ভাগ করি, যে আয় পাবো সেটা হচ্ছে মাথা পিছু আয়। তারপরে আসো জিএনপি। জিএনপি বলতে আমরা কি বুঝলাম? ন্যাশনাল প্রোডাক্ট, যেটাকে আমরা বলি মোট জাতীয় উৎপাদন। এবার আসো মোট জাতীয় উৎপাদন কাকে বলে। একটি নির্দিষ্ট বছরে যখন কোন সেবা কাজ থেকে চাকরি বা উৎপাদিত দ্রব্য থেকে কোনো কিছু আয় আসে তখন তাকে বলে জিএনপি, যেটাকে আমরা অনুরূপ হবে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, বাংলায় হবে মোট জাতীয় উৎপাদন। আমরা আরেক অপশনে যাই, এবার আসি জিডিপি। জিডিপি পুনরূপ হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, সেবা কাজ থেকে উৎপাদিত দ্রব্য এবং তার সেবা কাজের আয় থেকে যে অংশ পাওয়া যায় তাকে বলে জিডিপি, মোট দেশজ উৎপাদন। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যাব আর একটা অপশনের মাধ্যমে থেকে রেমিটেন্স। জিয়া তুমি বলতে পারবে রেমিটেন্স অর্থ কি? প্রবাসীরা, বাংলাদেশের প্রবাসীরা ব্যাংকের মাধ্যমে যে টাকাটা দেশে পাঠায়। কোন দেশি বা বিদেশের নাগরিক বৈধ উপায়ে ব্যাংকের মাধ্যমে দেশে যে টাকাটা পাঠায় সেটাকে বলে রেমিটেন্স। বাংলাদেশের বিনিয়োগের ক্ষেত্রে রেমিটেন্স অর্থনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিদেশে যারা বসবাস করে তারা বৈধ উপায়ে বাংলাদেশে যে অর্থ পাঠায় তাকে রেমিটেন্স বলে। এখন আসো, তোমরা কি জানো বিদেশ থেকে যে রেমিটেন্স পাঠালে সরকারে এখন একটা বোনাস দেয়, যেটাকে ইংরেজিতে বলে ইনসেন্টিভ। ইংরেজিতে কি বলে স্যার বলো তো? ইনসেন্টিভ। বাংলায় কেমন বলো তো স্যার? প্রণোদনা, যেটা শতকরা আমাদের দেয় 2.5 টাকা। এখন থেকে বলবো আমার প্রশ্ন উত্তর দিতে হবে হাত তুলবে, যদি শতে যদি 2.50 টাকা হয় হাজারে কয় টাকা হবে বাবা আমাকে বলো তো? 25 টাকা। গুড, 25 টাকা। তাহলে হাজারে আমাদের ইনসেন্টিভ সরকার কত দেবে? 25 টাকা। আমি এখন তোমাদের মাইন্ড মেকিং এর মাধ্যমে এই বিষয়টা দেখালাম। আমি এখন তোমাদের একটা দলীয় ক্লাস দিব। মোনা, সুমি, কোপায় তিনজনের গ্রুপ, সাজু চৌধুরী,
স্কুলের দাদা ভাই এদিকে ইয়াসমিন এগুলো তারপরে জিয়া ইমাম সাজু চৌধুরী তোমরা গুরু তোমরা দিকে চারজনে গুরু বাবারা ফার্স্ট অফ অল আমি এখন জিজ্ঞেস করব আজকে কিন্তু তোমাদের একটা ঘোষণা আছে আজকে তোমাদের বেস্ট অফ দ্য স্টুডেন্ট পুরস্কার দেওয়া হবে যে প্রত্যেকটা প্রশ্ন দিতে পারবে তাদের জন্য আমি আজকে পুরস্কারের ব্যবস্থা করেছি সবাইকে একটা করে চকলেট দেওয়া হবে আগে তোমরা তোমরা লিখো আমি তোমাদের কাছে পুরস্কারের ব্যবস্থা করেছি আমরা আজকে এতক্ষণ ধরে যা বললাম তাহলে একটু আমরা একটু মূল্যায়ন করি এতক্ষণ পর্যন্ত তোমরা মনোযোগী ছিলে আমিও আপনার চেষ্টা করেছি তোমাদের একটু আকর্ষণীয় করার জন্য যেভাবে সে হাত তুলবে এদিকে এদিকে হতে জবা দল এদিকে সাবলা দল এদিকে হতে গাদা দল এদিকে হচ্ছে বকুন দল দেখা যাক আজকে পুরস্কার খারাপ আগে দিলে মাহবুবা তুমি তার আদম মা শুরুতে লিখেছো খুব ভালো লিখেছো জিডিপের ফলটা বলতো গুড তাহলে বকুন দলে নাম্বার পেয়ে গেল বসমা জিয়া তুমি দাঁড়াও তুমি লিখেছো তোমার তো পিসিআই পুনর লিখেছো পিসিআই পুনরটা বলো তো আমরা ইয়াসিরের সাথে বাংলা ছাত্রবাদ দিলাম তোমাকে তোমাদের যদি কোনো বিষয় জানার থাকে আমাকে আমার থেকে প্রশ্ন করতে পারো আমি উত্তর দেওয়ার জন্য চেষ্টা করবো তার কোনো কিছু জানার আছে তাহলে আমি আজকে এটা তোমাদের বাড়ির কাজ দিচ্ছি সবাই একটু খাতা লিখে দাও তো ইমা তুমি শুধু ক্লাসে কথা বলো বাবা খাতা লিখো না খাতা লিখো খাতা লিখো তোমাদের আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি লিখে নাও বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে রেমিটেন্সের ভূমিকা কি ব্যাখ্যা কর কবে লিখছো তাহলে এটা আগামী ক্লাসের কী কাজ বাড়ির কাজ আজকের মতো আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আগামী ক্লাসে দেখা হবে আল্লাহ হাফেজ